জীবনের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা যদি গল্প করা যায়, পার্শ্ব শিক্ষকের চোখ আজকে চিকচিক করে উঠবে। এরকম অনেক অনেক কাহিনী আমাদের মধ্যে আছে। আমি আমার সংক্ষিপ্ত সময়ে আপনাদের শুধু মাথা দিয়ে যেতে চাই, বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। শুধু একটুকুই কথা, বাংলার মুখ্যমন্ত্রী তিনি আমাদের দিয়েছেন, ধাপে ধাপে আমাদের দিয়েছেন। অবশ্যই আমরা তো জন্মগ্রহণ করেছিলাম ধাপের রাজত্বে, আমরা তো জন্মগ্রহণ করেছিলাম এই হারমাত্রের রাজত্বে, যাদের কোন শৃঙ্খলা ছিল না, সিস্টেম ছিল না, তাই আমাদের ভুল মতে ভ্রান্ত মতে নিয়ম দিয়ে গিয়েছে। কিন্তু আমাদের তো কোনো দোষ ছিল না, আমরা তো সেই সময়ে গ্রামের রাস্তা ছিল না, এক হাঁটু কাদা, সাইকেল লিক হয়ে যেত, একদিন জামা পরে ঘর হলে জামা নষ্ট হয়ে যেত, জুতো ছুঁয়ে যেত। কিন্তু আমরা তো সে সময় বিএ পাস করেছি, এমএ পাস করেছি, বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করে আসছি, আমরা ট্রেনিং নিয়ে আসছি। কিন্তু আমাদের যারা ধ্বংস করে দিয়ে গেছে সেই দম্ভন, সেই সিস্টেম। সমস্ত ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব নিয়ে আরামবাগের রামমোহন মঞ্চে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 2021 নির্বাচনে তৃতীয়বারের জন্য আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে, এবং সেই সাথে আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের বর্তমান পরিস্থিতিতে আর্থিক উন্নয়ন এবং অন্যান্য মানোন্নয়ন সহ এই দাবিতে আমরা সারা রাজ্যব্যাপী বিভিন্ন জেলায় জেলায় সাংগঠনিক সাধারণ সভা এবং নির্বাচনী প্রস্তুতি সভা আমরা করব। অলরেডি আমরা 5টি সভা করেছি, আজকে ষষ্ঠ সভা আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানেও আমাদের একই বার্তা যে আগামী 2021 যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে দলকে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের 48,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা দলের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে কাজ করবেন, এবং সেই সাথে আমাদের আত্মবিশ্বাস, আমাদের নেত্রী, আমাদের সরকার অবশ্যই পার্শ্ব শিক্ষকদের দাবি সম্পূর্ণভাবে পূর্ণ করবে। মানে আজকে আপনাদের যে মূল যেটা নিতে সেটা আগামী বিধানসভাকে ইস্যু করি, লক্ষ্য করি আগামী বিধানসভা নির্বাচনে আমাদের যে পার্শ্ব শিক্ষক এবং দল উভয়ের সমন্বয় সাধন করা আমাদের এই সব মঞ্চগুলো থেকে করা হচ্ছে, এবং সেই সাথে আমাদের যারা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা হিসেবে রয়েছি, আমাদের জীবন জীবিকার স্বার্থে আমাদের যে আর্থিক মানোন্নয়ন করা দরকার সেটা আমরা দলের বিভিন্ন নেতা নেত্রীর মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। সেদিকে আপনারা কতটা আশাবাদী? আমরা নিশ্চিতভাবে আশাবাদী যে সরকার আমাদের পাশে আছেন, এবং বিগত দিনেও সরকার আমাদের বিশেষ করে আর্থিক মানোন্নয়নের চাইতেও আমাদের আগামী দিনে স্থায়ীকরণের যে পদ্ধতি সেই পদ্ধতিতে এগিয়ে থাকার জন্য যা যা করা দরকার সেইটা ধাপে ধাপে করেছেন, এবং আগামীতেও আশা করছি আমরা সেই পদ্ধতিগুলো সরকারের কাছ থেকে পেয়ে যাব। নাম রমিউল ইসলাম শেখ, রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি।